দর্শক বন্ধুরা, ভার্চুয়াল ইন্ডিয়াতে তোমাদের সকলকে স্বাগত। তো এটা আমাদের প্রথম ভিডিও, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে। তো আজকে তো জানো ষোলো তারিখ এখন বাজে 9টা প্রায়। তা আমরা ভেবেছিলাম যে অনেকদিন পর যাবো, মানে জামা ষষ্ঠীতে। তো এবার ওর মা ভেবেছিল শাড়ি টাড়ি পরবে, অনেক প্ল্যান ছিল, সেই সব করবে না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আমিও ভেবেছিলাম যে পাঞ্জাবি টাঞ্জাবি পড়বো না, এখন দেখছি না পরে কোনো লাভ নেই। তোজো সকালে ঘুম থেকে উঠেছে, তোজো বলো গুড মর্নিং, গুড মর্নিং বলো না। ও বলো না, ও শুধু ফোন ধরবে। মর্নিং, ধরে বলো গুড মর্নিং। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং পুচু পুচু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আর সারাটা দিন আমাদের সাথে থাকো, বুঝতে পারবে যে আমরা কি কি করলাম না করলাম। আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যাতে আমরা চ্যানেলটা গ্রো করতে পারে, এবং সাপোর্ট করো আমাদের অনেক বেশি বেশি করে, লাইক করো, কমেন্ট করো, আর সঙ্গে থাকো তাহলে সারাটা দিন, আর দেখাবো কি কি হচ্ছে। তো বন্ধু দেখো, তোজো রেডি হয়ে গেছে, আর ওর ওর মা একটু ফাইনাল গোজগাজ করছে, বাকি আছে কিছুটা, একটু পরে আমরা বেরিয়ে যাব, তোমরা দেখতে পারবে। বাবু মজা হচ্ছে, মজা হচ্ছে, তুমি যাবে, মজা হচ্ছে, মজা হচ্ছে, বন্ধুরা আমরা টোটোয় উঠে গেছি। ওর মা বসেছে এক সাইডে, আর তোর যে বসেছে আমার সাইডে, দেখতে হবে তোমার। অচেনা অচেনা লোক লাগছে, অচেনা লোক লাগছে। আচ্ছা বন্ধুরা, আমি হচ্ছে এবারে ছোট জামাই, আর একে দেখতে পাচ্ছ যে এ হচ্ছে বড় জামাই, আজই আসলো দেশের জন্য কাজ করে বাবু, অনেক বিজি লোক, পয়সা ছাড়া করি না। আর এই যে একে দেখতে পাচ্ছ আমার শালা বাবুর ওয়াইফ পূজা, যে হাই বলে দাও। হাই না, এই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমার যে ওয়াইফ, তার হ্যাঁ বড় শালি আপু। হাই, আমার শালা বাবু হাই বলে দে। নমস্কার, আমি স্নান করিনি রে বেচারা। এই হলো আমার শ্বশুর মশাই, বাবা একবার হাতটা নেড়ে দাও। এলো মা, আর এই যে তাদের একটা মেয়ে, একমাত্র দিদির যে মেয়ে, আর শুভ্রা এখানে এসে খাওয়াতে লেগে গেছে। মা এখন জামাইদের, দুই জামাইকে আশীর্বাদ করছে, কিন্তু আমাদের সেমন কোনো নিয়ম নেই, ওই জাস্ট ধান দুব্য দিয়ে একটু নিয়ম কাজ জাস্ট করা হয়, এই যা। ভাইদের এটা প্রথম জামা ষষ্ঠী, ওরা অলমোস্ট রেডি, জাস্ট এখনই বেরিয়ে যাবে। এখন তো যে খুব কান্নাকাটি করছিল, এখন জল খাওয়াবে দিদি ভাই আর মা মিলে। দেখো
অবস্থা দেখো, এটার অবস্থা না নাইটি ম্যানি নাইটি। আরে এই অবস্থা কাহিল, ঘুম পেয়ে গেছে, চল চট করো। 1 2 3 আবার আবার আজ আমাদের মাটন বিরিয়ানি হবে, তাই মা মাটনটা রেডি করছে, ওই তো মশলাটা কষাচ্ছে, একটু পরে বিরিয়ানিটা সাজানো হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওটা শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই। দেখো বন্ধুরা, আমরা এবার বিরিয়ানি সাজানোর পর্বে চলে এসেছি। দিদি হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়েছে একটু, মা ভাত ঢেলে দিচ্ছে। এইবার ওই ভাতটাই দিদি কিছুটা কিছুটা করে সাজিয়ে দেবে, লেয়ার বাই লেয়ার হবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওইভাবে সাজিয়ে কী বলবো, চারদিকে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় থাকলে ব্যাপারটা ঠিক হবে না। এগুলো হচ্ছে পেঁয়াজ ভাজা, মানে যাকে তোমরা বেরেস্তা বলো, আর এটা হচ্ছে হোমমেড বিরিয়ানি মশলা। দোকান থেকেও কিনে আনা যায়, বাট আমরা বাড়িতেই বানাই মশলাটা, ওটাতে গন্ধটা খুব ভালো আসে। এই হচ্ছে আমাদের মাটন কষা, দেখতে পাচ্ছ লাল লাল মায়ের তৈরি মাটন কষা। আমি একটু কায়দা করে আবার নাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার এক আলু মাংস এভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে দেব, কিছুটা কিছুটা করে সাজাবো, কিছুটা মাংস কিছুটা আলু নিয়ে এভাবে সাজাতে থাকব। আমি তো কিছুই পারি না, ওই জাস্ট শুধু ওই যে আমি একটু ছড়িয়ে দিচ্ছি, মানে পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি, একটু কাজু আর দুধ দিয়ে দিলাম, কাজুটা বাটা অবশ্যই। এবার একটু কেশর দুধ আর কেওড়া জল একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। একটু বিরিয়ানি কেনা বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম, ছিল বাড়িতে একটু, কী করবো দিয়ে দিলাম। আবার আরেকটা লেয়ার সাজানো হচ্ছে, ওই যে আমি আতর খুলে রাখলাম। দেখতে পাচ্ছ ওই যে আমি আবার সব মাংসগুলো দিয়ে সাহায্য করছি দিদিকে। আমার কাজ শুধু এসবই, আমি রান্না বান্না করতে সেমন পারি না, এই একটু আধটু সাহায্য করি সাজাতে গুছাতে। আগে যেমনভাবে সাজালাম ঠিক সেমনভাবেই এই স্তরটাও সাজানো হবে, একই প্রসেস, দেখতে পাচ্ছ? একই প্রসেস। তোমরা কিভাবে বিরিয়ানি রান্না করো আমাকে জানিও কমেন্ট করে। আমরা একটু গ্রেভি বিরিয়ানি খেতে পছন্দ করি, মানে মাংসটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, একেবারে শুকিয়ে ফেলি না, নয়তো বিরিয়ানিটা না একদম শুকিয়ে শুকানো লাগে। এবার শুরু হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল মেনু রোস্টিং। আমরা দেখি আচ্ছা টেস্ট করো দেখি কেমন। কাল টেস্ট করি, আমার মা বানিয়েছে, কেমন ঝাকাস তোমার দেখি এক্সপ্রেশন। নাইস, পুরো পেছনে বসে আছে, নাইস, খুব ভালো হয়েছে। এই দেখো তোজকে পেন দিয়ে এঁকে দিয়েছি, কেমন লাগছে বলো তো, বলো। ও খুব দূর তো, তাই ইন্দ্র বানিয়ে দিয়েছি। আর এ হলো আমার দিদি, আমি তার সাথে একটু হেল্প করে দিয়েছি। এই যে দিদিও একটা ইঁদুর, আর এ একটা ইঁদুর, এটা ধীরে ইঁদুর, এটা নেংটি ইঁদুর, বুঝতে পারলে? বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী ভিডিও আসলে চট করে দেখে নিতে পারো।
তো সকলকে টাটা, বাই বাই।